হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। ভিক্টোরিয়া হাসপাতালের র্যালি বাগান বাসিন্দা ক্যান্সার আক্রান্ত জাহারা বেগমের চিকিৎসা বাবদ আলহাজ আজমেরি ওসমান এর নিজস্ব তহবিল থেকে 50,000 অনুদান দেওয়া হয়। আজ 8 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মাথা র্যালি বাগানের পঞ্চায়েত কমিটির উপদেষ্টা আমন্না আমান বলেন, প্রাক্তন সংসদ সদস্য নাসিম ওসমান সাহেব সবসময় র্যালি বাগান বাসীদের পাশে ছিলেন, র্যালি বাগানের মানুষের সুখ দুঃখের কথা সবসময় মনোযোগ দিয়ে শুনতেন। নাসিম ওসমানের মতোই তার সুযোগ্য সন্তান আলহাজ আজমেরি ওসমান র্যালি বাগান বাসীদের পাশে সবসময় থাকেন, তাদের সুখ দুঃখের কথা বাবার মতো মনোযোগ দিয়ে শুনতেন। তেমনই আমাদের র্যালি বাগান বাসিন্দা জাহারা বেগম মর্নবাতী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই কথা শোনার সাথে সাথে আলহাজ আজমেরি ওসমান এর নিজস্ব তহবিল থেকে 50,000 অনুদান প্রদান করেন এবং তিনি জাহানারা বেগমের চিকিৎসার জন্য কোন চিন্তা করতে না করেন, তিনি সব বহন করবেন। এতে আমরা র্যালি বাগান বাসী আলহাজ আজমেরি ওসমানের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন। আল্লাহ পাক যেন তাকে সব সময় মানুষের পাশে থাকার তৌফিক দান করেন। সবাই আমাদের প্রাক্তন সংসদ নাসিম ওসমান ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। এসময় উপস্থিত ছিলেন র্যালি বাগানের পঞ্চায়েত কমিটির উপদেষ্টা আমন্না আমান, পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর, আরিফ সদস্য মুকিত, তানিম মাহাদি, সোহাদ হোসেন বান্টি, সৈয়দ মাহবুবউকি, কাজল, ফারুক, কাউসার, রবিন, নাহিদ, ইস্তু, সোহার, লালন, নাইম, সনেট, কাউসার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।